আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পরে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ফেসবুকে আমরা সকালে ইউজ করি, তো ফেসবুকে একটি প্রবলেম আমরা অনেকে ফেস করছি। মেসেঞ্জারে প্রবেশ করলে সেট ইউর অ্যাক্সেস এ ধরনের একটি লেখা আসে এবং এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনটার মধ্যে কোনটা আপনি সিলেক্ট করবেন, এখান থেকে আপনার কন্টিনিউ গুগলে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই সমস্যাটির সমাধান করে দেখাবো। তো কন্টিনিউ উইথ গুগল এইটাতে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটি মেসেজ, অর্থাৎ এরকম কিছু পারমিশন চাইবে, সেই পারমিশন বা অ্যাক্সেস গুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন যে মেসেঞ্জারটি ওপেন হয়ে গিয়েছে। তো ঠিক আমারটাও এরকম ভাবে আমি ওপেন করলাম, অর্থাৎ গুগলের পারমিশন দিয়ে। তো আমি এখন এটা বন্ধ করব। বন্ধ করতে আমাকে সেটিংসে যেতে হবে মেসেঞ্জারের। ওকে, সেটিংস থেকে আপনারা স্ক্রোল করে নিচের দিকে আসলে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখান থেকে দেখতে পাবেন একদম রেজিস্টার্ড, অর্থাৎ নিচের দিকে একটু গেলে দেখতে পাবেন যে ইন্ট টু ইনক্রিপ্ট, এই রেখাটিতে চলে আসবেন। আমি যেভাবে কাজটা করতেছি অর্থাৎ সেরকম ভাবে আপনারা এখান থেকে এটা অফ করে দিবেন, তাহলে কিন্তু পুনরায় মেসেঞ্জারে প্রবেশ করলে এই লেখাটা আসবে না। তো এখান থেকে আপনারা এই ফাংশনটি চাইলেই বন্ধ করে রাখতে পারেন এবং চাইলে এখানে এসে পুনরায় আবার ওপেন করতে পারবেন। তো এখানে কিছু স্টোরেজ সেভ থাকে, আপনারা চাইলে সেগুলো ডিলিটও করতে পারেন। তো আপনাদেরকে আমি ফাংশনটি দেখিয়ে দিলাম, এই যে এখান থেকে আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো এখন আমি পুনরায় আপনাদেরকে মেসেঞ্জারে প্রবেশ করে দেখাবো। তো এখানে আমি একটু সেটিংস একটু চেক দিয়ে দিলাম, বাকি সেটিংস গুলো ঠিক আছে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে এই সমস্যাটির সমাধান করতে পারবেন। ফেসবুকে গেলাম এবং এখানে মেসেঞ্জারে গেলাম, সরাসরি মেসেঞ্জারে প্রবেশ করে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো একটু সময় লাগছে মেসেঞ্জারটা আসতে, এখানে মেসেঞ্জারটা আপনারা আপডেট করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।